আসসালামু আলাইকুম বন্ধুরা, সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ভারতের অরুণাচল হাসপাতালে একটি হিন্দু মহিলা একটি বাচ্চা প্রসব করে, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটি জন্ম হওয়ার পর থেকে শুধু কান্না করতে থাকে। ডাক্তারগণ সেটিকে স্বাভাবিক কান্না হিসাবে ধরে। কিছুক্ষণ পর কান্না থেমে যাবে বলে বাচ্চাটির মাকে সান্ত্বনা দেন, কিন্তু সময় বাড়ার সাথে সাথে শিশুটির কান্না আরও বেড়েই চলেছে। এমন বিস্ময়কর অবস্থায় শিশুটির মা সহ আশেপাশে থাকা সবাই বিরক্ত হয়ে পড়ে এবং হিন্দু পুরোহিত এনে তাদের বেদ থেকে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতে থাকে। সবাই বিপত্তিকর অবস্থায় পড়ে গেছে, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না এবং ওই মহিলাটি নিরাশ হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তার বান্ধবীদের মাধ্যমে নিকটতম এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলো এবং বিনয়ের সঙ্গে পবিত্র কোরআন শরীফ ও হাদিসের বর্ণিত বিভিন্ন আয়াত ও হাদিস পাঠ করে ঝাড়ফুঁক দিতে বলল। তখন ওই ইমাম সাহেব শিশুটির মাথার সামনে দাঁড়িয়ে তার ডান কানে পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য আজান শোনাতে লাগলেন, আল্লাহু আকবার। বন্ধুরা, যখন ইমাম সাহেব বাচ্চাটির সামনে আজান দিতে লাগলো, তখন শিশু বাচ্চাটির কান্না স্বাভাবিক হতে লাগলো এবং আজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর অলৌকিক কুদরতে কান্না তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজানের এই অলৌকিক কুদরত দেখে শিশুটির মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং কিছুদিন পর ওই মহিলা ইসলাম ধর্মে লিখিত হয়ে যায়। পবিত্র আজান হলো অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার বাণী। এর প্রতিটি বাক্যতে এমন অলৌকিকতা রয়েছে যা আমরা মুসলিমরা কখনো কল্পনা করতে পারি না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজানের মহত্ব অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।